নমস্কার বন্ধুরা কেডিয়া নিউজ টাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের গ্রুপ বি এবং গ্রুপ সি পদে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনাদের কোন কোন পদের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে বয়স সীমা কী চা হয়েছে এছাড়া বেতন কত কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সঙ্গে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই নিয়োগটি করা হচ্ছে রাজ্য সরকারের অধীন সংস্থা ওয়েবের টেকনোলজি লিমিটেডের মাধ্যমে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওয়েবেল টেকনোলজি ডট কম এখানে আসার পর দেখুন একটা অপশান রয়েছে জব ভ্যাকান্সি এরপর ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে দেখুন নতুন একটি পেজ ওপেন হলো এটা আপনারা কেটে দেবেন এখান থেকে তো কেটে দেওয়ার পর দেখুন এখানে আপনাদের বলা হয়েছে জব ভ্যাকান্সি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে প্রোজেক্ট বেস ডেপ্লয়মেন্ট অফ কন্ট্রাকচুয়াল স্টাফ অ্যাট ডাব্লু বিএসএফপি এন এইচডিসি এল এখানে ক্লিক করলেই ডাউনলোড পিডিএফে ক্লিক করলেই কিন্তু বিজ্ঞপ্তি ওপেন হয়ে যাবে তখন ধরো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম রিক্রুটমেন্ট নোটিশ এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে ডাব্লু বি এস এফ পি এন এইচডি সিএল অর্থাৎ এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে কিন্তু আপনাদের এই নিয়োগটি করা হচ্ছে দেখুন এখানে প্রথমেই রয়েছে সিরিয়াল নাম্বার তারপর দেখুন নেম অফ দ্য পোস্ট বা কোন পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে তারপর দেখুন স্কোপ অফ ওয়ার্ক এখানে আপনাদের কোন কোন ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে বা কোথায় কোথায় আপনাদের পোস্টিং হবে তারপর দেখুন নাম্বার অফ পারসেন্স টু বি এনগেজড এখানে আপনাদের কতগুলি শূন্যপদ রয়েছে সেটা বলা হয়েছে তারপর দেখুন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তারপর দেখুন এক্সপিরিয়েন্স তারপর দেখুন এজ বয়সীমা তারপর দেখুন এখানে আপনাদের রেমুনারেশন বা বেতন কত আপনাদের দেওয়া হবে তখন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেবো এখানে আপনাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে দেখুন এখানে আপনাদের ফার্স্ট পোস্ট রয়েছে বায়োটেকনোলজিস্ট অথবা ল্যাবরেটরি ইনচার্জ তারপর দেখুন দুই নাম্বার পোস্টে আপনাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তারপরে দেখুন সাবকালচারিং অপারেটর এই পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে তারপর দেখুন চার নাম্বার পোস্টে আপনাদের রয়েছে কোয়ালিটি কন্ট্রোল অপারেটর তারপর দেখুন এখানে আপনাদের বলা হয়েছে মিডিয়া প্রিপারেশান নেক্সট দেখুন এখানে আপনাদের ছয় নাম্বার পোস্ট রয়েছে ইলেকট্রিক্যাল অটো ক্লেব অপারেটর এই সমস্ত পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব তিন নাম্বার পোস্ট নিয়ে এখানে আপনাদের তিন নাম্বার পোস্ট রয়েছে সাব কালচারিং অপারেটর এই পদে আপনাদের চারটি শূন্য পদ রয়েছে সঙ্গে দেখুন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে আপনাদের স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে পিওর সায়েন্স অথবা বায়ো সায়েন্সে এইচএস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে আপনার যদি ছ মাসের একটা কম্পিউটার কোর্স করা থাকে সেক্ষেত্রে আপনাকে এই পদে অগ্রাধিকার দেওয়া হবে আর না থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে দেখুন এখানে আপনাদের বয়স বলা হয়েছে এক এক দু এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে সঙ্গে দেখুন এখানে আপনাদের বেতন বলা হয়েছে প্রত্যেক মাসে আপনাদের ন হাজার টাকা বেতন দেওয়া হবে এরপর দেখুন দুই নাম্বার পোস্টে আপনাদের রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পদে আপনাদের একটি শূন্য পদ রয়েছে সঙ্গে দেখুন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিএসসি ইন এগ্রিকালচারাল বায়োটেকনোলজি সঙ্গে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে আপনার যদি কোনো নামী সংস্থায় দু থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আর এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সঙ্গে দেখুন বয়স বলা হয়েছে এখানে আপনাদের আগের প্রশ্নের মতো সেম রয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে সঙ্গে দেখুন এখানে আপনাদের বেতন বলা হয়েছে ফ্রেশারদের ক্ষেত্রে এখানে আপনাদের প্রত্যেক মাসে বারো হাজার টাকা বেতন দেওয়া হবে সঙ্গে দেখুন এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকলে প্রত্যেক মাসে আপনাদের পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এরপরে দেখুন এখানে আপনাদের এক নাম্বার পোস্ট বলা হয়েছে বায়োটেকনোলজিস্ট অথবা ল্যাবরেটরি ইনচার্জ এখানে আপনাদের একটি শূন্যপদ রয়েছে সঙ্গে দেখুন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এমএসসি ইন এগ্রিকালচার বায়োটেকনোলজি স্পেশালাইজেশান ইন প্ল্যান্ট টিস্যু কালচার ফ্রম এ ইউনিভার্সিটি সঙ্গে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ কমার্শিয়াল মাইক্রো প্রোপোকেশন ল্যাবরেটরি তারপরে দেখুন বয়স এখানে আপনাদের বলা হয়েছে এক এক দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে বয়স একই এক এক দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী আঠারো থেকে চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে সঙ্গে রাজ্যের এস সি এবং ও বিসি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে সঙ্গে দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে বেতন প্রত্যেক মাসে আপনাদের পঞ্চাশ হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে এরপর দেখুন চার নম্বর পোস্টে আপনাদের রয়েছে কোয়ালিটি কন্ট্রোল অপারেটর এই পদে আপনাদের একটি শূন্য পদ রয়েছে সঙ্গে দেখুন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অনার্স গ্র্যাজুয়েট ইন পিওর সায়েন্স অথবা বায়ো সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এখানে আপনাদের বলা হয়েছে আপনার যদি কোনো মাইক্রো কমার্শিয়াল মাইক্রো প্রোপ্রিগেশন ল্যাবরেটরিতে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকে সঙ্গে যদি আপনার ছ মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সঙ্গে দেখুন বয়স এখানে কিন্তু আপনাদের আগের পোস্টের মতো সেম রয়েছে আঠেরো থেকে চল্লিশ তারপরে দেখুন এখানে আপনাদের বেতন বলা হয়েছে এখানে আপনাদের ফ্রেশারদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকার সঙ্গে দেখুন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকলে কিন্তু এখানে আপনাদের সতেরো হাজার টাকা প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে এরপর দেখুন পরবর্তী পোস্টে আপনাদের রয়েছে মিডিয়া প্রিপারেশান এই পদে একটি শূন্য পদ রয়েছে সঙ্গে দেখুন শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের বলা হয়েছে অনার্স গ্র্যাজুয়েট ইন পিওর সায়েন্স অর্ বায়োসায়েন্স এ রেকগনাইজ ইউনিভার্সিটি সঙ্গে দেখুন এখানে আপনাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে আপনার যদি কমার্শিয়াল মাইক্রো প্রোপোকেশন ল্যাবরেটরিতে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকে সঙ্গে যদি আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটারের সমস্যার কোর্স করা থাকে সেক্ষেত্রে আপনাকে এই পদে অগ্রাধিকার দেওয়া হবে সঙ্গে দেখুন এখানে আপনাদের কিন্তু বয়সীমা একই রয়েছে এবং বেতন এখানে বলা হয়েছে ফ্রেশারদের ক্ষেত্রে এখানে আপনাদের প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা বেতন সঙ্গে দেখুন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে আপনাদের প্রত্যেক মাসে সতেরো হাজার টাকা বেতন দেওয়া হবে তারপরে দেখুন এখানে আপনাদের ছয় নম্বর পোস্ট রয়েছে ইলেকট্রিক্যাল অটো অপারেটর ঠিক আছে এই পদে আপনাদের একটি শূন্য পদ রয়েছে এবং সঙ্গে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রিকগনাইজড ইউনিভার্সিটি এখানে আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে সঙ্গে দেখুন এখানে আপনাদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স দেওয়া হয়নি সঙ্গে দেখুন এখানে বয়স একই রয়েছে আঠেরো থেকে চল্লিশ এবং এই পদে আপনাদের প্রত্যেক মাসে চোদ্দো হাজার টাকা বেতন দেওয়া হবে এরপর দেখুন প্রার্থী বাছাই পদ্ধতি এখানে আপনাদের বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তারপরে দেখুন এখানে আপনারা আবেদন করবেন কি হবে তো এখানে আপনাদের অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে এবং কোনো আবেদন ফি এখানে আপনাদের লাগবে না ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন দেখুন এখানে আপনারা আবেদন করবেন কী হবে তো এখানে আপনাদের আবেদন করার জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে আপনাকে ফিল আপ করে নিতে হবে তো বন্ধুরা ফর্মটা ফিল আপ করে আপনারা স্ক্যান করে রাখবেন এবং সঙ্গে দেখুন আর কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে এখানে আপনাদের প্রথমেই বলা হয়েছে এক নম্বরে এখানে আপনাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপরে দেখুন আধার কার্ড এপি কার্ড বা ভোটার আইডি কার্ড সঙ্গে আপনাদের প্যান কার্ড তারপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট সঙ্গে আপনাদের কম্পিউটার কোর্স করা থাকলে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট তারপরে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটের সেলফ জেরক্স কপি আপনাকে স্ক্যান করতে হবে এবং এই পূরণ করা আবেদনপত্র বা ফর্ম এবং সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের জেরোস্কপি সেলফ অ্যাডাস্টেড জেরোস্কপি সেগুলো কিন্তু স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল আপনারা বানাবেন এবং সেই পিডিএফ ফাইল কিন্তু আপনারা মেল করে পাঠিয়ে দেবেন এই ইমেল আইডিতে এখানে আপনাদের বলা হয়েছে ডাব্লু এস এম এস সি এস অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম এই ইমেল আইডিতে কিন্তু আপনারা মেল করে পাঠিয়ে দেবেন এবং সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে কাকে উদ্দেশ্য করে পাঠাবেন এখানে আপনাদের বলা হয়েছে টু দ্য ডিরেক্টর ওয়েব সাপোর্ট মাল্টিপারপাস সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কলকাতা সেভেন ডাবল জিরো জিরো নাইন ওয়ান ঠিক আছে আচ্ছা এরপর দেখুন আবেদন করার শেষ তারিখ আবেদন করার শেষ তারিখটা শর্ট নোটিসে প্রকাশ করা হয়েছে এবং সেটা কিন্তু আজকের বিভিন্ন পেপারে প্রকাশ করা হয়েছে তো দেখুন এখানে আপনাদের লাস্ট ডেট বলা হয়েছে অ্যাপ্লাই উইদিন টেন ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন তো এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে দশ দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে আজকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটাশ আটাশ এগারো দু হাজার কুড়ি তারিখে আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এখানে আপনাদের সাত বারো দু হাজার কুড়ি এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে সাতই ডিসেম্বর দু হাজার কুড়ি হচ্ছে আপনাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট